একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে। এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়ে হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ! এমন কোন রোগ নাই যে সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে, এগুলি অ্যাডভাইস দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন, কান আলহামদুলিল্লাহ। লেকুল্লি দাইন দাওয়াও, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। কালোজিরা সম্পর্কে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা। দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালোজিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে। রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে, তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ যখন, এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে, আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হল চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন, লা আয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা নাকি চিন্তাশীল গবেষক মাথায় গিলুটিলু যাদের আছে ওরা এগুলি খুব ভালো করে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন, আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, আকাশটাকে সাজিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি, মনের মতন দেখো তুমি তাকাইয়া। এই পৃথিবীটাকে, এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাহ পাক সৌন্দর্যবোধ এত বেশি, যা গতকাল আমি আলোচনায় বলেছি, রব্বুল আলামিন তার আপন রহমত দিয়া কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল أَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ। নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে, রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। ওয়াজআলনা আল-লাইলা লিবাসান ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আল্লাহ পাক বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি, তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর এক নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর
মানুষ যখন ঘুমায় যায় সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়, সকালবেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারাইছে। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন, আমরা বলি আমি। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়, কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। জমিন থেকে ফসল কে উদ্গত করে, উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন, সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠায় দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মুছে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে, এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে, গান বাজনা থিয়েটার গুণাগার বিবির গান এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল, গোপে তেল, জমিনে ফসল, মুছে তেল মাখে আনন্দ করে যে গান বাজনা করে। আল্লাহ পাক বলেন, দেখো, لو نشاء جعلناه حطاما فظلتم تفكهون। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি, তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে, আহারে মারুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না, সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে, আপন বরকতে, রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? ওয়া মিন আয়াতিহি أن يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এ সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন, যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়, বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম দরিয়ার মাছ, গোস্ত, তরি, তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন এ সব কে দিচ্ছেন? বলেন না, কে দিচ্ছেন? দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা। এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন আল্লাহ পাক আরো বলছেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না। আমাদের রিস্ক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোন সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকালবেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরাই দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহা আন-নাস উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা, যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে তোমাকে আকাশ থেকে রিজকের ব্যবস্থা করেন, যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন, তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে আকাশে এবং জমিনে, তিনি এক এবং একও। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন তোমাদের ইলাহ, তিনি এক, তিনি একক, সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন, পরম দাতা এবং দয়ালু। কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ পাক খুশি হয়েছে। প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে, জবাবে বলেছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি দয়ালু, সুবহানাল্লাহ, তিনি রহিম। পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবেন, দুনিয়ায় পালিত উন্মুক্ত হস্তে সকলকে দিচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন তার বান্দাদের জন্য। কোরআন বলছে তিনি হচ্ছেন রহমত, মানুষের জন্য তিনি রহমত দেন, তার দয়া অফুরন্ত, এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না, ঠিক কিনা? কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর, তোমাদের উপরে যত বিপদ আসিন সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা, নিজেদের রোজগার করা, নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা, ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আযাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই, আমি অনেকগুলি ক্ষমা করে দেই, সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দিই, কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান আর তিনি রহিম, কিয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুনাহ করা স্বাভাবিক, গুনাহ করা স্বাভাবিক কিনা গণ, সব মানুষই গুনাহ করে, এই গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহগার যখন তওবা করে, তওবার অনুমতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয়, অনুশোচনার এক বিন্দু অশ্রু গুণাগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয়, মনে হয় যেন তার আমল নামায় কোন দাগই ছিল না, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাহই করেই নাই, কোনো গুনাহই করে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন রহিম, এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক, মায়ের সাথে করুক, ওস্তাদের সাথে করুক, পীরের সাথে করুক, অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই, কেউ বলে না কি, কেউ বলে না। আল্লাহ পাক কেমন রহমান, এমন রহিম, বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক গুনাহগারদেরকে ডাকেন, চুরি করেছিস, গুনাহ করেছিস, মদ খেয়েছিস, জিনা করেছিস, জুয়া খেলেছিস, হত্যা করেছিস,
কুফরি করেছিস, শিরক করেছিস, যত রকমের পাপ করিস না কেন, ফিরে আয়, ফিরে আয়, চোখের পানি ফেল, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। কোরআনে কারিম বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। কিন্তু যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনে পরবর্তীকালে ভালো কাজ করেছে, তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন। এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো না? গুনাহগার যত গুনাহ করেছে সে যদি তওবা করে, ওই সব গুনাহ যদি না করে, তার সাইয়্যাত গুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন। মানুষেরা চুরি করে, ডাকাতি করে, জেনাবে বিচার করে, যা কিছুই করে থানায় ধরা পড়ে, থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হল, এরপরে তার জেল হল, সাড়া পেল, আবার অন্যায় করলো, আবার ধরা পড়ল, যতবার জেল হল ততবার ছাড়া পেল, কিন্তু থানায় দাগি আসামিদের খাতায়, চোরের খাতায়, ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না, থানায় নামটা থেকেই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিচারক, এমন রহমান, এমন রহিম, মানুষ যদি গুনাহ করে যত বড় গুনাহ করুক, এই গুনার পরে সে যদি অনুশোচনা করে, তওবা পড়ে, গুনাহ থেকে যদি ফিরে থাকে, আর যদি সেই গুনাহ না করে, আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না, গুনার খাতা যে নামটা ছিল নামটা আমি আল্লাহ মুছে ফেলে দেই। এই হচ্ছে রহমান, এই হচ্ছে রহিম, এই হচ্ছে তার অফুরন্ত দয়া, যে দয়ার কোন শেষ নাই। কোরআনে কারিম বলছে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচারে পাপাচার করে অশ্লীল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে, তোমরা অনাচার, তোমার অনাচার যত কঠিন হোক, যত বেশি হোক, আমার রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, যত বড় পাপ করে থাকো আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। যদি তওবার মতো তওবা করতে পারো, যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করে, খাঁটি যদি তওবা করে, জীবনে ওই সব গুনাহ যদি আর না করে, আল্লাহ পাক বলেন জিন্দগির সকল গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তিনি গাফুর, তিনি রহিম, ক্ষমাশীল এবং দয়াবান, এত দয়া যে দয়ার কোন শেষ নাই। আল্লাহ পাকের দয়াকে, তার রহমতকে, তার করুণাকে তিনি 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 1 ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন, আর 99টা ভাগ কার কাছে? এবার চিন্তা করুন, 100 ভাগের 1 ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকু ভাগে পেয়েছি, এর মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত, ছেলের প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, পিতার প্রতি মহব্বত, বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি এমন আমাদের ভালোবাসা, এমন আমাদের মহব্বত, কথা ঠিক কিনা? একটা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকুনো পেলাম, সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয়, আকর্ষণ যদি এত বেশি হয়, তাহলে এই 99টা মহব্বত, দয়া, রাহমানিয়াতের, দয়ার, রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি, কি বিরাট মহব্বত! রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা, একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল, পথিমধ্যে বিশ্রাম করল,
বিশ্রাম থেকে উঠে দেখে তার উট নাই, সে উটের পৃষ্ঠে তার খাদ্য ছিল, পানীয় ছিল, সব ছিল। এই লোকটা কেমন পরেশান হয়। সাহাবীরা বললেন, হুজুর ইত মারাত্মক পরেশানি, উটের মরুভূমির জাহাজ উট উট হারায় গেছে, তার খাদ্য হারায়ছে, পানি গেছে, সব শেষে তো মরসার পথ নাই, দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা। হুজুর বলেন, এই লোকটি পরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উট তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে, বলো কেমন খুশি হয়। সাহাবীরা বলেন, হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে যখন এরাস করে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন। উঠারা ব্যক্তি উট পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায়, কোন নাফরমান বান্দা যদি সেজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ গুনাহ করেছি আমারে মাফ করে দাও, উঠারা ব্যক্তি উট পাইয়া যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রহমান রহিম, কি দয়া, এত বড় দয়া তার। সে দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। মাফ চাইলি আল্লাহ পাক মাফ করবে। وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব তোমাকে বলছে, তোমাদের রব কে? আমাদের রব, সকলে বলেন কে আমাদের রব? সে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল, আমার নিজের একটা অনুভূতি কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবা শরীফের মধ্যে, তখন তার রশ্মে কাবা নাই, কাবার ভেতরে ঢুকলে তখন চতুর্দিক কেবলা, চতুর্দিকে ফিরে দুরাগাত দুরাগাত না করে নামাজ পড়লাম, সেজদা দেওয়ার সুযোগ হলো, সেজদায় পড়ে এমন কান্না শুরু হলো দম আটকে যাওয়ার মতো, শুধু কাঁপতেই থাকলো, আধা ঘন্টা চলে গেল সেজদার ভেতরে। এরপরে আমার চিন্তা হলো, হুশ হলো যে আমি এতক্ষণ এখানে সেজদায় পড়ে আছি, আরো তো মেহমান এর মধ্যে ঢুকবে, কিছু রাষ্ট্রীয় মেহমান ছিল, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা দাওয়াত দিয়েছিল, তো সেই মেহমানরা ঢুকতে পারবে না, এর মধ্যে বিশ 18-20 জনের বেশি লোক ধরে না, তা আমি অন্যের হক বোধা নষ্ট করছি, এই অনুভূতি না আসলে আমি কতক্ষণ সেজদায় পড়ে থাকতাম আল্লাহই জানে। আমি যখন সেজদা থেকে মাথা তুললাম, দরজার দিকে যখন তাকিয়েছি, ঠিক আমার চোখটা গিয়ে পড়লো দরজার সেই অংশে যেখানে লেখা আছে ওয়াকাল রব্বুকুম উদ্উনী আস্তাজিব লাকুম। আমি আবার ফুফায় ফুফায় কাঁদলাম, আল্লাহ আমি আবার দায়িত্ব পালন করেছি, আমি তো আমার রবকে ডেকেছি, আল্লাহ তোমার গোলামের কথা তুমি শোনো, এটা আল্লাহর ওয়াদা, বান্দা কান আমার কাছে চোখের পানি ফেল। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের দরবারে দুইটা ফোঁটা বেশি কবুল, বেশি মঞ্জুর, বেশি প্রিয়, একটি হচ্ছে জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে সেই রক্ত ফোঁটা, আর একটি হচ্ছে আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, এটি আল্লাহর কাছে দারুণ প্রিয়। গুনার কারণে কলবের ভিতর কলব জং আলুদা হয়ে গিয়েছে, গুনার কারণে কলব তো নষ্ট হয়ে গিয়েছে, জং পড়ে গেছে। জং বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মরিচা, মরিচা জং হচ্ছে মরিচা, লোহায় মরিচা পড়ে, গোনা করতে করতে কালবের মধ্যে মরিচা পড়ে যায়, এই মরিচা উঠাইতে চান? মরিচা যদি ওঠে কোরআন শুনবেন মজা লাগবে, গান শুনলে গা জ্বলে উঠবে, ওয়াজ শুনবেন হাদিস শুনবেন ভালো লাগবে, অন্য আজেবাজে কথা পছন্দ হবে না। এ কালবের জং যদি উঠে যায় কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে, জিকের করবেন মজা লাগবে, নামাজ পড়বেন মজা লাগবে, আল্লাহ পাকের দরবারে হাত তুলবেন তো চোখ থেকে দর করে পানি বেরোতে থাকবে, চোখে পানি আসে না, কারণ কালব তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে, এটা মরিচা পড়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, কালবের জং এই মরিচা কি আপনারা উঠাতে চান? কালবের জং যদি উঠাতে চান
নামাজে মজা পাবেন, রোজায় মজা পাবেন, তেলাওয়াতে মজা পাবেন, আল্লাহর নাম শুনে মজা পাবেন, হাত তুললেই চোখে পানি আসবে। সেই মরিচা যদি তুলতে চান তাহলে চোখের পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ পাকের জিকির হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার। আর চোখের পানিতে এই জংগুলি ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের মা বোনেরা যারা এসছেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহ পাক কোরআনে কারীম শুনে জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নর নারী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের, তোমার পবিত্র কালামের ব্যাখ্যা করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা সব গোলামেরা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহরবানি করে আমাদের আলোচনা জিকির আজগার তেলাওয়াতের সওয়াব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি, দয়া করে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ কথা মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা তাত্তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু